ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে আদালতে বিচার কাজ শুরু হতে যাচ্ছে। এ নিয়ে অনেক সমালোচনা হলেও অধিকাংশ রিপাবলিকান ট্রাম্পের পাশে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট আদালতের গ্র্যান্ড জুরির সদস্যরা তাদের তদন্তের আলোকে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পর মার্কিন ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দেওয়া, ফলাফলে হস্তক্ষেপের চেষ্টাসহ মোট 4টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এসব অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের সাবেক রানিং মেট মাইক পেন্স সমালোচনা করে বলেন, দেশের স্বার্থ এবং সংবিধান ট্রাম্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের সমালোচনা করেছেন আরকানসাস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হাসিন সনো। এক টুইট বার্তায় বলেন, একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বিচার শুরু হলো, এটা মার্কিন ইতিহাসের আরেকটি কালো দিন। তবে ট্রাম্পের সমালোচনাকারী দুজনের কেউই আগামী 23 আগস্ট অনুষ্ঠেয় রিপাবলিকান দলের প্রার্থীদের বিতর্কে অংশ নেওয়ার প্রাথমিক শর্ত পূরণ করতে পারেননি। তবে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প সমর্থন পাচ্ছেন বেশিরভাগ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর। বর্তমান মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি অভিযোগ করেন, জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক অনিয়মের অভিযোগ ধামাচাপা দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাম্পকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। রিপাবলিকান দলে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন্ডি স্যান্টিস ট্রাম্পের বিরুদ্ধে বিচার কাজ শুরু করায় মার্কিন বিচার ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। সিনেটর টিম স্কট বলেন, প্রেসিডেন্টের ছেলে এবং ট্রাম্পের ক্ষেত্রে মার্কিন বিচার ব্যবস্থার দুটি ভিন্ন চেহারা দেখতে পাচ্ছেন তিনি। আর ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প দায়ী নয় বলে মন্তব্য করেছেন রিপাবলিকান দলের আরেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি আইনি জালে জড়িয়ে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শঙ্কা রয়েছে তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে। তবে আইনবিদরা বলছেন, সব কিছু ঠিক থাকলে আইনি মার পেছে ঠিকই উতরে যাবেন ট্রাম্প। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।